হ্যালো ভিউয়ার্স, আমাদের হেলথ বিষয়ক চ্যানেল এক্সপিরিয়েন্স টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আজকের পর্বে আবারও অভিনন্দন। আজকে আমরা খুবই দারুণ একটি হেলথ বিষয়ক ভিডিও নিয়ে এসেছি। আমাদের আজকের আলোচনার বিষয়, আপনার বয়স যদি 90 বছরও হয়ে থাকে, তাও আপনি 20 বছরের যুবকের মতো আপনার যৌবন শক্তিকে ধরে রাখতে পারবেন বা ফিরিয়ে আনতে পারবেন, এবং আপনি আপনার স্ত্রী বা পার্টনারের সাথে অনায়াসে বেশ কিছুক্ষণ সময় ধরে আনন্দ ফুর্তিতে মেতে থাকতে পারবেন। খুবই দারুণ দুইটা ওষুধের নাম বলবো, স্বল্প পয়সায় পেয়ে যাবেন আপনার হাতের নাগালে। এই জন্য অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। অনেক দাদা কমেন্টস করতে পারেন যে এই একই ধরনের ভিডিও দেওয়ার উদ্দেশ্য কি। এই ধরনের ভিডিও প্রায় আমরা আমাদের চ্যানেলে অনেক যোগ করেছি। আমরা প্রতিনিয়ত বেশ কিছু কমেন্টস কিন্তু প্রতিনিয়ত আমরা পাই। এখানে হয়তো এই ওষুধ সম্পর্কে আপনাদের কোথাও হয়তো বুঝতে অসুবিধা হয়, বা নতুন নতুন দর্শক প্রতিদিন আমাদের চ্যানেলে অ্যাড হচ্ছে, সেই জন্য এই ভিডিওটি আমরা প্রায় নিয়ে আসি। তো যাই হোক, কথা বলবো না, আমরা সরাসরি কাজে চলে যাচ্ছি। আর যে সমস্ত দর্শক আমাদের চ্যানেলে নতুন এসেছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা প্রতিনিয়ত নিত্য নতুন হেলথ বিষয়ক ভিডিও নিয়ে হাজির হয়ে থাকি। কিন্তু এখানে আজকে আমরা কথা বলবো দুইটা ওষুধ সম্পর্কে, আর এই দুইটা ওষুধের দাম কিন্তু খুব বেশি নয়, সামান্য কটি পয়সা খরচ করলে এই দুইটা ওষুধ পেয়ে যাবেন। তবে এই দুইটা ওষুধের কাজ কোটি টাকার থেকেও বেশি মূল্যবান। অনেকে বলতে পারেন যে ওষুধ খাইলে তো দেহের ক্ষতি হতে পারে, বা ওষুধ খাওয়ার পরে এই ওষুধের অ্যাকশান যতটুকু সময় থাকবে ততটুকু দেহে শক্তি থাকবে, তারপরে অ্যাকশান চলে গেলে আবার তো যা ছিলাম তাই হয়ে যাব। তো এই ওষুধ দুইটা যদি খান, তাহলে এই দুইটা ওষুধ আপনার দেহের আপনার দেহের ক্যালসিয়াম ক্ষয়রোধকে পূরণ করিয়ে এবং আপনার যে সেক্স হরমোন সেটাকে বৃদ্ধি করিয়ে আপনাকে এনে দিবে তারুণ্যের শক্তি। আর এই দুইটা খাওয়া যদি ছেড়ে দেন খাইতে খাইতে, তাহলেও কোনো সমস্যা নেই। মূল কথা হলো, আপনি যদি প্রতিনিয়ত ভালো ভালো খাবার দাবার খান, তাহলে এমনিতেই আপনার দেহে একটা জোশ আসবে। আর আপনার দেহ এখন বর্তমানে হয়ে গেছে অনেক দুর্বল, তো সেক্ষেত্রে এই দুইটা ওষুধ আপনি খেতে পারেন একদম চোখ বুজে, দেহের কোনো ক্ষতি হবে না। আর এই ওষুধ খাওয়া ছেড়ে দিলে আপনি যতটুকু সুস্থ হয়েছিলেন তার থেকে আবার দুর্বল হয়ে যাবেন, এটা সম্পূর্ণ ভুল কথা, ঠিক আছে? তো যাই হোক, এখানে যে ওষুধ দেখতে পাচ্ছেন এটা হলো ভিটামিন ই। হ্যাঁ, এটা ভিটামিন ই। অনেকে বলেন যে আমি কোন ওষুধ দেখাই, আপনারা নিজেরাই দেখে নেন আমি কোনটা দেখাই, ঠিক আছে? আপনারা আপনাদের আশেপাশের ফার্মেসি থেকে যে কোনো ভালো প্রোডাক্টের এই ভিটামিন ই ক্যাপসুল 400 পাওয়ারের এক পাতা কিনবেন। আর এই যে সাদা বড়িটা দেখতে পাচ্ছেন এটা হলো ক্যালসিয়ামের বড়ি, ঠিক আছে? দেখেন আমি কোনটা দেখাচ্ছি, বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন নাম আছে। তো এইটাও আপনারা আপনাদের আশেপাশের দোকান থেকে এক পাতা নেবেন। এখানে আছে 10টার, এখানে 15টা প্রয়োজনে। এটা এই ই ক্যাপ বা ভিটামিন ই, এটা আপনি 10টা নিতে পারেন। নেওয়ার পরে আবার আপনার অনেকে বলতে পারেন যে এইগুলো এই ওষুধগুলো পাচ্ছেন না, অন্য প্রোডাক্টের পাচ্ছেন, আপনারা ইভিল 400 নিতে পারেন, ঠিক আছে? ইভিল 400 নিতে পারেন, বা আরও অনেক ধরনের নাম আছে এই ওষুধগুলোর। তো সেখান থেকে আপনারা 400 mg-র যে কোনো এক পাতা নিতে পারেন। নেওয়ার পরে এই ওষুধগুলো আপনাদেরকে খেতে হবে, আপনারা যখনই খাওয়া শুরু করুন না কেন, একটা নিয়ম করে খাবেন। যদি সকালে খান তাহলে সকালে খাবেন, আর সব থেকে বেটার টাইম হলো রাত্রে ঘুমাতে যাওয়ার পূর্বে তাহলে খাবেন। আর অনেকে বলেন যে এই সমস্ত ওষুধগুলো, অর্থাৎ যে সমস্ত ওষুধে পাওয়ার বৃদ্ধি পায় সেই সমস্ত ওষুধ নাকি ডোজ কমপ্লিট না করে নাকি মিলনে যাওয়া যায় না, বা বীর্য বাইরে বের করা যায় না, ক্ষতি হতে পারে। তো এটা সম্পূর্ণ ভুল কথা। এই ওষুধ খাবেন, খাওয়ার পরে এটা যেহেতু আপনার দেহের সাথে অ্যাডজাস্টমেন্ট, খুব সহজে মানিয়ে নিবে আপনার দেহের সাথে এই ওষুধ। তো সাথে সাথে আপনি মিলনে যাবেন, দেখবেন যে আপনার পাওয়ার আগের তুলনায় বর্তমানে বৃদ্ধি পেয়েছে, এবং আপনি সহবাসে অবশ্যই আপনার স্ত্রী বা পার্টনারকে কিন্তু তাদের ইচ্ছা অনুযায়ী আনন্দ দেওয়ার চেষ্টা করতে সক্ষম হচ্ছেন। তো খুবই দারুণ এই দুইটা ওষুধ, আপনারা অবশ্যই এই দুইটা ওষুধ খেয়ে দেখতে পারেন, যদি প্রমাণ যদি পেতে চান তাহলে খেয়ে দেখুন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।